एवरीवन वेलकम बैक टू दिस चैनल। तो আমি আজকেও চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল মোটরসে। তো আজকে দুটো গাড়ি লঞ্চ হয়েছে, সেই গাড়ি দুটো একবার দেখিয়ে দিচ্ছি। সুজুকির একদম নতুন দুটো স্কুটি, মানে একটাই স্কুটি দুটো কালার ভেরিয়েন্ট আছে আমার কাছে, সেটা হচ্ছে সুজুকি অ্যাভিনেস। তো আজকে এই স্কুটিটার ব্যাপারে কথা বলবো, এই স্কুটিটার টোটাল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, এই স্কুটিটার কলকাতা অনরোড প্রাইস নিয়ে কথা বলবো, তো সমস্ত ফিচার্স নিয়ে কথা বলবো। তো আমাদের সাথে রয়েছে রাজ স্যার, থ্যাংক ইউ স্যার থাকার জন্য। তো আমাদের আগের ভিডিওতে স্যার ছিল, তো স্যার প্রথমে স্কুটিটার ব্যাপারে আমাদের কি বলবেন প্রথমেই বলুন। একদম নিউ লঞ্চিং হয়েছে আমাদের সুজুকি ইন্ট্রোডিউসিং টু আওয়ার সুজুকি অ্যাভিনিস 125, ঠিক আছে। এটা একটা স্পোর্টি স্কুটার, অনেকটা স্পোর্টস লুক দেয় গাড়িটা, ঠিক আছে। তো এই মুহূর্তে এই গাড়িতে যে স্পেসিফিকেশন আছে, স্পেসিফিকেশনগুলো আমি আপনাকে বলে দিই। আমরা একদম প্রথমে ফ্রন্ট প্রোফাইল দিয়ে শুরু করি, ঠিক আছে। ফ্রন্ট প্রোফাইল দিয়ে স্টার্ট করুন। যেটা হচ্ছে গাড়িটার ফার্স্ট হচ্ছে আপনার হেডল্যাম্প যেটা করেছে, এটা রোটালটাই এলইডি, আচ্ছা, ঠিক আছে। তার সাথে আমরা দুটো ডিআরএল পেয়ে যাচ্ছি, ডিআরএল দিয়েছে এলইডি, ঠিক আছে। খুব অ্যাট্রাকটিভ মানে লুকস দেয় এই, একদম একদম তোমার ওই এলইডি ডিআরএল আর হেডলাইটটার জন্য, হেডলাইটটার জন্য একটা স্পোর্টি একটা ফিল রয়েছে, একদম স্পোর্টি ফিল রয়েছে, একদম, ঠিক আছে। এর সাথে তার থাকছে যেটা তোমার সুজুকির একদম মানে মোস্ট আর কি ভ্যালুয়েবল যেটা রয়েছে মিটারে, ডিজিটাল মিটারে পাচ্ছ তুমি ব্লুটুথ কানেক্টিভিটি, ঠিক আছে। এটার সাথে তুমি নর্মাল অ্যান্ড্রয়েড ফোনও আর সাথে আইফোনও তুমি কানেক্ট করতে পারছো। হ্যাঁ, এই একটা ফিচার্স আমার যেটা পার্সোনালি ভালো লাগলো, যে আমরা আইফোন কানেক্ট করতে পারবো। যারা আইফোন ইউজার তাদের একটু প্রবলেম হতো, তো এখন আমরা আইফোনটাও খুব ইজিলি আমরা এর মধ্যে কানেক্ট করতে পারবো। আর সামনে একটা ছোট্ট উইন্ডশিল্ড দেখছি, যার জন্য অনেকটা ইনহ্যান্স করছে লুকটা, অনেকটা অনেকটা স্পোর্টি লাগছে লুকটা। আর কালারের ব্যাপারে তো কিছু বলারই, একদম ইউনিক দুটো কালার লঞ্চ করেছে। হোয়াইট কালারের সাইডে এখানে রয়েছে অ্যাভিনিসের জন্য, এখানে এ লেখা রয়েছে, আর এখানে রাইট কানেক্ট এডিশন লেখা রয়েছে এখানে। তো আমরা সব আমরা যে কোনো আমরা ফোন আমরা ব্লুটুথের মাধ্যমে আমরা এর মধ্যে কানেক্ট করতে পারি। ইভেন সাইডে আমরা এখানে রিফ্লেক্টরও দেখছি, দুটো রিফ্লেক্টর রয়েছে। তো স্যার তো বললো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ব্যাপারটা, আমি আরেকবার তো একবার বলে দিচ্ছি, এসি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা এর মধ্যে আমরা বন্ধ করে একবার চালাচ্ছি। তো সমস্ত রকম ইনফরমেশান আমরা পেয়ে যাচ্ছি, একবার আমি মোডগুলো একবার চেঞ্জ করে দেখেছি। প্রথম এখানে বড় আমরা স্পিডোমিটার পেয়ে যাচ্ছি, দেন এখানে ট্রিপ বি দেখাচ্ছে, দেন এখানে চেঞ্জ অ্যাভারেজ আমরা অ্যাভারেজ দেখতে পারবো, দেন এখানে আমরা ফিউল এফিসিয়েন্সি দেখতে পারবো, রিয়েল টাইম মাইলেজ দেখতে পারবো, দেন ব্যাটারি ভোল্টেজ দেখতে পারবো। উপরে এখানে আমরা টাইম পেয়ে যাচ্ছি, এখানে ফিউল গেজ পেয়ে যাচ্ছি, আর এই হাতে পেয়ে যাচ্ছি আমরা এখানে কিল বাটনের মধ্যে আমরা সেলফ স্টার্ট পেয়ে যাচ্ছি, দেন এখানে আমরা হাই বিম লো বিম পেয়ে যাচ্ছি, এখানে টার্ন ইন্ডিকেটার পেয়ে যাচ্ছি, দেন এখানে হর্ন পেয়ে যাচ্ছি। স্যার একটু ইন্ডিকেটারটা একটু জ্বালান, এটা ভিজিবিলিটি দারুণ, ইন্ডিকেটার লেন্সটা অনেকটা ভালোভাবে কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে, সাইড থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, দারুণ ভিজিবিলিটি। এ হচ্ছে কিছুটা ফ্রন্ট প্রোফাইল। এবার যদি সাইডের আমি কথা বলি, সাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ডি অ্যাভিনিসের লোগো দেখতে পাচ্ছি, এখানে দেখা ডুয়েল টোন কালারের মধ্যে আমরা পাচ্ছি, গ্রে কালার অ্যান্ড মেটালিক গ্রিন কালারের মধ্যে আসছে। আর এর মধ্যে আমরা কিকের অপশন সেলফ অপশন দুটোই পাচ্ছি, আচ্ছা, এর মধ্যে আমরা কিক সেলফ দুটোরই অপশন আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা স্যার হোয়াইটটা ব্যাপারে একটুখানি আমরা দেখি, এবার চলে এলো হোয়াইটটা, হোয়াইটটা এর মধ্যে সেম তো একই, একদম সেম স্পেসিফিকেশন রয়েছে হোয়াইটটা এটাতে। এটা হচ্ছে মেটালিক হোয়াইট কালার, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার ম্যাট গ্রে লাশ গ্রিন কালার, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা প্রাইস কি দুটোর সেম না প্রাইসে ডিফারেন্স আছে? দুটো সেম একদম, আর ডিফারেন্স একটা মডেল আছে হচ্ছে স্পেশাল এডিশন, এটা মোটো 3 ভার্সন দিয়ে এসেছে ব্লু কালারের, ব্লু কালারের, আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে এই যে দুটো কালার দেখছেন এই দুটো প্রাইস সেম 106,900 টাকা, আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে এই দুটো কালারের দাম, আর যদি আপনি স্পেশাল এডিশনটা নেন সেক্ষেত্রে দাম পড়বে আমাদের শোরুমে 107,000, আচ্ছা, কলকাতা অনরোড প্রাইস। আর আপনাদের যদি কেউ ফোন করে বুক করে তাহলে তো অ্যাভেলেবেল হয়ে যাবে, অ্যাভেলেবেল হয়ে যাবে, 15 থেকে 20 দিন এখন বুকিং টাইম চলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তার মধ্যে গাড়ি ডেলিভারি করে দেব। আচ্ছা, আর যদি এই দুটো মানে এই ভেরিয়েন্টটা যদি কেউ নিতে চায় তাহলে কি সঙ্গে সঙ্গে আসলে পেয়ে যাবে? হ্যাঁ, এই মুহূর্তে সঙ্গে সঙ্গে বলতে এগুলো আমাদের ডিসপ্লে গাড়ি, আচ্ছা, আমরা এই দুটো গাড়ি দুটো নিতে হয় আমরা 7 দিন থেকে 10 দিন ম্যাক্সিমাম বুকিং টাইম, আচ্ছা, 7 দিন থেকে 10 দিনের মধ্যে। আর কিছু তো ডিসকাউন্ট আমি পেয়ে যাব যদি আমার সাবস্ক্রাইবারসরা আছে, আচ্ছা, আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস আমার ভালো লাগলো দেখে, সেটা হলো এক্সটার্নাল ফিউল ট্যাঙ্ক। তো 5.2 লিটারের আশা করি আমার ট্যাঙ্ক আছে, 5.2 লিটারের ট্যাঙ্ক আছে, আচ্ছা। একটু স্যার একটু খুলে দেখান এই ট্যাঙ্কটা একটুখানি, যে আমরা এখানে পেয়ে যাচ্ছি ট্যাঙ্কের জন্য কি পেয়ে যাচ্ছি, 5.2 লিটার ট্যাঙ্ক পাচ্ছি, কোনো রকম আন্ডারসিট ট্যাঙ্ক নেই, তো আমাদের খুব সুবিধা হবে রিফিউলের সময়, তো কোনো রকম কোনো অসুবিধা হবে না, আমাদের সিট ওপেন করতে হবে না। তো স্যার সিটটা একটুখানি খুলে দেখান, সিটের নিচে স্পেসটা একটু দেখে নিই, আন্ডারসিট স্টোরেজটা একটু দেখে নিই। তো মোটামুটি ডিসেন্ট আমরা সাইজে আমরা এখানে একটা আন্ডার সিট স্টোরেজ পাচ্ছি, মোটামুটি একটা ফুল ফেস হেলমেট তো স্যার ইজি আমরা রাখতাম, একটা মোটামুটি ফুল ফেস হেলমেট, গাড়ি পেপারস, আচ্ছা আচ্ছা, খুব ইজিলি আমরা ক্যারি করতে পারবো। এবার রিয়ার সেকশনটা একটুখানি দেখাই স্যার, একটুখানি গাড়িটা একটু অন করুন, এই হয়ে গেল রিয়ার সেকশন। একদমই ইউনিক একটা টেল ল্যাম্প পাচ্ছি, একদমই ইউনিক, এই যে দুদিকে দুটো টেল ল্যাম্প দেখতে পাচ্ছি। দেন স্যার ব্রেকটা একটু প্রেস করুন, ব্রেকটা প্রেস করলে কিছুটা এরকম আসে লুকটা। আর এই পিছনেও আমরা পেয়েছি সেম, আমরা নর্মাল বাল্ব ইন্ডিকেটার পাচ্ছি, এটা ভিজিবিলিটি নিয়ে আলাদা করে কিছু বলারই নেই। তো স্যার সাইলেন্সারটা একটুখানি দেখি, যে আপনি একটুখানি গাড়িটা একটু স্টার্ট করুন,
এই হচ্ছে সাইলেন্সারটা, সাইলেন্সারটা এখানে একটা টেক্সচার দেওয়া রয়েছে একদম নর্মাল ব্ল্যাক নয়, এখানে ম্যাট ব্ল্যাক, দেন এখানে একটা টেক্সচার দেওয়া রয়েছে আর এখানে ব্ল্যাক পিয়ানো ফিনিশ রয়েছে যার জন্য অনেকটা বেশি স্পোর্টি লাগছে দেখতে সাইলেন্সারটাকে। তো এই চলে গেল সমস্ত উপর উপর ডিটেলস। এবার যদি এই স্কুটিটার আমি ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বলি, এটা স্যার 125 সিসি, এটা স্যার ম্যাক্স পাওয়ার কত? এটা ম্যাক্স পাওয়ার হচ্ছে 8.7 PS। আচ্ছা ম্যাক্স টর্ক, ম্যাক্স টর্ক হচ্ছে 10 নিউটন মিটার, 10 নিউটন মিটার টর্ক। আর তার সাথে আমরা পেয়ে যাচ্ছি 5.2 লিটারের একটা আমরা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। মাইলেজ তাও কোম্পানি কি ক্লেম করছে? মাইলেজ এই মুহূর্তে স্টার্টিং এ এটা পেয়ে যাবে 45। আচ্ছা 45 পাবে এভারেজে, আর তারপরে তো আফটার দুটো দিনের সার্ভিস গাড়ির মাইলেজ লং এ 48-50 পাবে। আচ্ছা 48-50 পেজ। আর তার সাথে ফ্রন্টে আমরা পেয়েছি ডিক্সের অপশন, তো কোন রকম ড্রাম অপশন কি রয়েছে এই বাইকটা এই স্কুটিটাতে? সরি ড্রাম অপশন নেই। আচ্ছা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট শুধুমাত্র ডিক্সি রয়েছে, আর এটার কোনো নন ব্লুটুথ ভার্সনও নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমাদের সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সারও পেয়ে যাচ্ছি, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার পেয়ে যাচ্ছে, স্ট্যান্ড পোর থাকলে গাড়ি স্টার্ট হবে না। আচ্ছা আচ্ছা, আমি একবার দেখিয়ে দিচ্ছি, একবার একবার দেখিয়ে দিই। এই চাবিটা অন করলাম, দেন এখানে স্ট্যান্ড ডাউন রয়েছে, এই যে কোনো রকম সেলফ এখানে নেবে না। আচ্ছা ইন্ডিকেটারটা একটু অফ করি। তো ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটা আমার পার্সোনালি দারুণ লাগলো, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে। দাদা কী বলছেন একটু বলুন। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে অ্যাট্রাকটিভলি যেটা খুব আমার ভালো লেগেছে পার্সোনালি, এটা হচ্ছে এই সুজুকি লোগোটা দেখুন, আপনি হোয়াইটটাকে দেখতে পারবেন, এটাতেও দেখতে পারবেন সুজুকি লোগোটা দিয়েছে, সেই জন্য আরও বেশি অ্যাট্রাকটিভ। হ্যাঁ অনেকটা অনেকটা স্পোর্টি, অনেকটা স্পোর্টি লাগছে লুকটা দেখতে। অ্যাকচুয়ালি কোম্পানি কোনো জায়গায় কোনো ছোটোখাটো কিছু বাদ দেয়নি, পুরো খুবই স্পোর্টি একটা লুক নিয়েছে। সামনে এরকম আমরা খুবই অ্যাগ্রেসিভ একটা ফেস পেয়ে যাচ্ছি স্কুটিটার মধ্যে, একটা ছোট্ট উইন্ডশিল্ড পাচ্ছি যার জন্য দেখতে লুকটা সামনে অনেকটা ইনহ্যান্স করছে। আর সামনে এখানে আমরা সুজুকির এখানে আমরা ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি, এটা গেল সাইড প্রোফাইল। দেন আমার পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করে আমার রেয়ার সেকশনটা দারুণ লাগলো, এইরকম তো রেয়ার সেকশন আদার স্কুটিতে আমরা দেখতে পাই না ন্যাচারালি। আচ্ছা কালার চারটে বেরিয়েছে না? হ্যাঁ একটা রেড কালারও তো আছে। আচ্ছা একটা রেড কালার রয়েছে, দেন ব্ল্যাক, একটা একটা ব্ল্যাক রয়েছে, দেন হোয়াইট আছে, আর আপনার লাস্ট যে প্রিন্টটা বললাম। আচ্ছা আচ্ছা ম্যাট গ্রে লাস্ট প্রিন্টটা রয়েছে। আচ্ছা আর স্পেশাল এডিশনে ব্লু রয়েছে, মোটিভ ব্লু, ওটা ওটা তো টপ ভেরিয়েন্ট। আচ্ছা ওটা তো শুধু গ্রাফিক্সই চেঞ্জ আছে, আদার গ্রাফিক্সই চেঞ্জ, আদার কোনো চেঞ্জ, আদার কোনো চেঞ্জ সব সেম। আচ্ছা প্রাইসটা ওটা কি বলেছিলেন একবার বলুন? 1,07,400। 1,07,400 একদম টপ ভেরিয়েন্ট রয়েছে ওটা, আর এটার মধ্যে ডিফারেন্স বলতে ওটার মধ্যে গ্রাফিক্সটা কিছু চেঞ্জ আছে, মানে সাইডে এখানে যেখানে অ্যাভেনিসের একটা 3D লোগো আছে ওখানে বড় বড় করে সুজুকির এখানে ব্যাজিং করা ছিল। তো ওই সেই স্কুটিটা যখন অ্যাভেলেবেল হবে সেটারও ভিডিও আশা করি চলে আসবে আমার চ্যানেলে। এবার একটা ফুড রেস্টটা দেখিয়ে দিচ্ছি আমি, এ হচ্ছে রেয়ার ফুড রেস্ট, খুবই প্রিমিয়াম দেখতে করেছে ফুড রেস্টটা। আর সব থেকে যেটা আমার ভালো লাগলো একদম বডির মধ্যে পুরো ইন্টিগ্রেটেড, আমাদের যদি কোথাও কোনো জায়গায় যদি শর্ট স্পেস থাকে আমাদের পার্কিংয়ে কোনো রকম কোনো ইস্যু হবে না, কেন কি পুরো একদম বডির মধ্যে ইন্টিগ্রেটেড, একটুখানি যে বাইরে রয়েছে দেন এটা আমরা টানলে দেন এটা বেরিয়ে আসবে। এবার সামনে যদি আচ্ছা এর মধ্যে কি কোনো চার্জিংয়ের কোনো ফিচার্স পাচ্ছি আমরা? খুব ইজিলি ফোন আমরা এখানে একটা ফোনও রেখে দিতে পারি, আর যেমন হাতটা পুরো ভিতরে চলে গেল মানে অনেকটা স্পেস রয়েছে। এখানে আমরা একটা বটল র‍্যাক পেয়ে যাচ্ছি, এখানে ইজিলি আমরা একটা 1 লিটার একটা বটল খুব ইজিলি ক্যারি করতে পারি। দেন মাল্টি ফাংশনাল কি পেয়ে যাচ্ছি, তারপরে সামনে এখানে সুজুকির ব্যাজিং রয়েছে, দেন এখানে আমরা কিছু হ্যাঙ্গিং করতে পারি, এখানে একটা ছোট্ট হুক দিয়েছে আমরা খুব ইজিলি কিছু হ্যাঙ্গিং করতে পারি, দেন এখানে আরও একটা হুক রয়েছে, এই হুকটার মধ্যে আমরা কিছু ইজিলি হ্যাঙ্গিং করতে পারি। তো আরেকটা জিনিস আমার যেটা পার্সোনালি খুব ভালো লাগে, এই পুরো স্কুটিটার মধ্যে কোনো জায়গায় রেড কালার নেই, কিন্তু এই রেড কালারের বাটনটা ইঞ্জিন কিলের মধ্যে যে সেলফের অপশানটা আমার পার্সোনালি দারুণ লাগে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগে। শুধুমাত্র এই স্কুটিটা না, আমরা বার্গম্যানের মধ্যে সেম একই জিনিস দেখতে পাই, এই যে বার্গম্যান, বার্গম্যানের একটা ভিডিও আমার বানানো আছে চ্যানেলে, তো যারা দেখেননি আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তো অবশ্যই গিয়ে ভিডিওটা একবার দেখে আসতে পারেন। তো সেই ভিডিওটা সেই স্কুটিটার উপর কিছু ডিসকাউন্ট চলছে সেন্ট্রাল মোটরসে, সেটাও একবার দেখতে পারেন। আর যারা ভাবছেন স্কুটিগুলো পারচেস করবেন, তো সেন্ট্রাল মোটরসের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো ডেসক্রিপশান দেখে অবশ্যই শোরুমে এসে একবার ভিজিট করতে পারেন, অথবা আপনি কল করে একবার আপনার কোয়ারিজগুলো আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। তো এবার একটু ডাউন পেমেন্টের ব্যাপারে জেনে নেবো, তো স্যার এই স্কুটিটা যদি বাড়ি নিয়ে যেতে চাই আমাকে মিনিমাম কত ডাউন পেমেন্ট করতে হবে? মিনিমাম 20,000। আচ্ছা 20,000 আমাদের ডাউন পেমেন্ট করলে এই স্কুটিটা আমি বাড়ি নিয়ে যেতে পারবো, 20,000 টাকা যদি আমি ডাউন পেমেন্ট করি তো এই স্কুটিটা আমি বাড়ি নিয়ে যেতে পারবো। আর তাহলে যদি 20,000 টাকা আমি ডাউন পেমেন্ট করি আমার মান্থলি ইএমআইটাও অ্যাপ্রক্স কীরকম আসতে পারে?
আপনি ধরে নিন আপনার 3 বছরে 3032 টাকা। আচ্ছা আচ্ছা 3200 টাকা আমি ধরে রাখলাম অ্যাপ্রক্স একটা 3032 টাকা মতন আমাদের ইএমআই আসতে পারে। আর যদি এই গাড়িটা আমি যদি সেন্ট্রাল মোটরস থেকে পারচেজ করি তাহলে আমাদের অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ কি কি দেওয়া হচ্ছে? অ্যাক্সেসরিজ যেটা দেওয়া হচ্ছে একটা সিট কভার দেওয়া হবে, ঠিক আছে, ইন্ডিকেটর বাজার হর্ন লাগিয়ে দেওয়া হবে। আচ্ছা 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 একটা ফুল আইএসএল মার্ক ভালো হেলমেট দেওয়া হচ্ছে। আচ্ছা সাথে 2 লিটার পেট্রোল দেওয়া হবে। 2 লিটার পেট্রোল দেওয়া হচ্ছে। লেডিস ফুট সেটা থাকে সাইডে, এটা আমরা লাগিয়ে দেব। আচ্ছা আর আমি যদি গার্ড লাগাতে চাই অল ওভার গার্ড তাহলে আমার আলাদা ওটার জন্য পে করতে হবে? আচ্ছা আলাদা পারচেজ করতে হবে। একটুখানি আপনাদের শোরুমের লোকেশনটা একটুখানি বলে দিন। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্ক। আচ্ছা হ্যাঁ মিও আমোরের পাশের রাস্তাতে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বাই ট্রেনে আসেন আপনি কল্যাণী স্টেশন নেমে, ঠিক আছে, অটো ধরে কল্যাণী সেন্ট্রাল পার্ক নামবেন, ওখান থেকে আবার জিজ্ঞেস করবেন মিও আমোর কেক শপটা কোথায়, ঠিক মিও আমোর কেক শপের পাশে রাস্তায় আমাদের শোরুম। আচ্ছা সেন্ট্রাল মোটরস। তো এই ছিল স্কুটিটার ব্যাপারে সমস্ত ইনফরমেশন। ভিডিওটা আস অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না। তো রাজস্থান থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, এতটা টাইম দেওয়ার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, যে কোন রকম ডাউটস থাকে থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবেন। আর শোরুমের সমস্ত ডিটেলস আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো যারা ভাবছেন স্কুটিটা পারচেজ করবেন শোরুমের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। দেখা যাচ্ছে ঠিক এরকম অনেক ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবেন, চ্যানেল চেয়ে দেশ।